Assalamualaikum. Shawaike Povitro Mahiramjaner Shivetsha. Asian Television Povitro Mahiramjaner Bishesh Onushtan Vision Digital Kitchen Shawaike Shagoto Jani Shuru Korchi Ajker Porbo. Sathe Ache Ami Rubaiya Riti. Shara Din Roje Rakhar Por Jokhon Klanti Bhab Shuru Hoy Tokhon Shei Klanti Bhab Dur Korar Jonno Proyojon Pore Iftare Kono Special Item. কেমন হয় সেই স্পেশাল আইটেম যদি মজাদার ও পুষ্টিকর হয় দর্শক আজ আপনাদেরকে স্পেশাল আইটেম তৈরি করে দেখাবেন শেফ রাশেদ আহমেদ রাশেদ কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো আমি এই তো ভালো আছি দর্শক আজ আমরা আমন্ত্রণ জানিয়েছি জনপ্রিয় চলচ্চিত্র অভিনয় শিল্পী দিঘিকে দিঘি আপু চলে আসুন Hello. Hello. Mashallah, অনেক pretty লাগছে. Thank you. বরাবর মতো আপনি always pretty এবং glamorous. Thank you. Chef Rashid, তুমি আজকে আমাদের জন্য কি বানাবে? আমি আজকে তোমাদের জন্য যেটি করব সেটি হচ্ছে চিকেন মোমো. চিকেন মোমো তৈরি করতে কি কি উপকরণ লাগছে? চিকেন মোমো তৈরি করতে এখানে আমার সব ingredients রাখা আছে. এখানে রাখা আছে চিকেন and হচ্ছে black pepper, onion, salt and হচ্ছে মোমো যে সিটটা রাখা আছে এখানে garlic, ginger and হচ্ছে আমি ये করার জন্য গার্নিশের করার জন্য হচ্ছে আমার এখানে বিটরুট রাখা আছে এন্ড রাখা আছে হচ্ছে লেটুস পাতা ও তাহলে আমরা প্রস্তুত প্রণালী শুরু করে দেই প্রথমত আমি হচ্ছে চিকেনটাকে গ্রাউন্ড করে নিব দেখি আপু আপনার পছন্দের খাবার কি আমি আমার বাজপিছার খুব কম খাবার নিয়ে আমি মোটামুটি সবই খাই আর আজকে মোমো বানাচ্ছে মোমো ইজ ওয়ান অফ মাই ফেভারিট ফুড ওকে সো আমি মানে রোজা আছি বাট আমার তো দেখে এখনি খেতে ইচ্ছে করছে এত অল্প সময়ের মধ্যে কি সুন্দর করে চপ করলো আমি ওটাই দেখলাম কি সুন্দর করে চপ করলো এটাই হচ্ছে শেফের বিশেষত্ব যেটা আমরা আর কি পারবো না এটা আমার চপ করা হয়েছে দেখতে পাচ্ছো যে কি করে চপ করলাম আমি এটা এখানে অনিয়ন রাখা আছে অনিয়নটাকেও আমি চপ করে নিব ঈদের শপিং করা হয়েছে আমার ঈদের শপিং প্রতিদিনই হয় কম বেশি প্রতিদিন শপিং চলে বিয়ের প্রপোজাল কি পাওয়া হয় বিয়ের প্রপোজাল এখনো পাওয়া হয়নি পাওয়া হবে সামনে কারণ বড় হচ্ছি তো এখন এখন সামনে আসবে আমি নিজেও বুঝি সো আমি এখানে গার্লিক এন্ড জিঞ্জার চপ করেছি দুইটা আমি এখানে দিয়ে দিচ্ছি সিসামে অল্টো আমি দিয়ে দিচ্ছি এখানে আর এখানে রাখা আছে হচ্ছে সয়া সস দিয়ে দিচ্ছি আমি 1 টিস্পুনের মতো করে আমি এখানে ব্ল্যাক পেপার দিয়ে দিচ্ছি সল্ট দিয়ে দিচ্ছি যেহেতু আমি এখানে সয়া সস ইউজ করেছি এখন আমি সল্টার পরিমাণটা একটু মানে টেস্ট বার্ডের যাতে বেশি না হয় কম না হয় আমি দিয়ে দিচ্ছি এখানে 2 পিনস গ্রিন চিলি দিয়ে দিব এখানে একটু স্পাইসি করার জন্য এটাও আমি চপ করে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি ফলে ফ্লেভারটা আরো বেড়ে যাবে সো এখানে এটা আমি মাখিয়ে নেব যেহেতু মোমো এটা এখানে আমার হাতে ইউজ করতে হবে আর বড় কথা কি অনেক সময় দেখা যায় যে বাচ্চারা প্লাস অনেকেই খেতে চায় না তারা যদি ইফতারের সময় এরকম একটা খাবার পায় তাহলে অবশ্যই খাবে স্পেশালি আমি যখন শুটে থাকি তখন আমি খুব মোমোটা আমার খাওয়া হয় আমি জানি না কেন ঈদের সময় রান্না কে করে বাসায় ঈদের দিন আমি রান্না করি লাস্ট 3 বছর ধরে আমি করছি কারণ যখন থেকে কোয়ারেন্টাইন শুরু হলো আমাদের 2020 সালে যখন থেকে কোয়ারেন্টাইন শুরু হলো তখন তো বাসায় ছিলাম বাসায় থাকতে থাকতে তখন মানে মনে হলো যে না আমি রান্নার স্কিলটা একটু ডেভেলপ করি কেন নয় সবাই করে মোটামুটি রান্না তখন পোস্টও দেখতাম সবার এইটা বানাচ্ছে ওটা বানাচ্ছে তখন আমি আর কি একটু একটু করে শুরু করলাম যে এখন রান্না করি দেন আস্তে আস্তে যখন একটু একটু শিখে গেলাম বুঝে গেলাম যে কোন জিনিসটা কীভাবে তো ওইটার পর থেকেই আসলে মানে যে কোনো ওকেশনে আমি চেষ্টা করি আমি নিজে রান্না করার যারা লো কার্বস ডায়েট করছে তাদের ক্ষেত্রে মোমো বেশি উপকারী তাই এটা আমি জানতাম না আচ্ছা আচ্ছা আমি একটা বানাবো আচ্ছা আমি বোঝা যাচ্ছে যে দেখি আপুর বেশ ইন্টারেস্ট আছে কুকিং এর বিষয়ে আচ্ছা আপনার হাতে স্পেশাল ডিশ কি গরু মাংস আমার হাতে খুব ফেমাস কারণ বাসার সবাই খুব পছন্দ করে আমি নিজেও আমি জাস্ট চিকেনটা এখানে স্টাফিং করে দিয়েছি আপনি জাস্ট কিভাবে করবেন এখন এটা এটাকে করতে হবে জাস্ট আমরা ইজি এন্ড সিম্পল ভাবে এটা এইভাবে প্রথমে হচ্ছে এটা আটকে নিচ্ছি দুইটা দেন এই পাশটা আটকে নিচ্ছি দেন এই পাশটা
না অনেক ভালো হয়েছে তো এটা খুবই ভালো হয়েছে আসলে হ্যাঁ আসলে ভালো হয়েছে না বুঝা যাচ্ছে দিঘি আপুর হাত অনেক ভালো রান্না খেতে খুবই ভালো হয়েছে মোমোটা আমার রেডি করা হয়েছে এখন এটা জাস্ট আমি স্টিম করব আচ্ছা স্টিম করতে করতে আমরা কি বিরতি নিয়ে নিচ্ছি সুপ্রিয় দর্শক কোথাও যাবেন না আপনারা দেখছেন এশিয়ান টেলিভিশনের পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান ভিশন ডিজিটাল কিচেন ফিরছি বিরতির পর সুপ্রিয় দর্শক আবারও আমন্ত্রণ জানাচ্ছি এশিয়ান টেলিভিশনের পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান ভিশন ডিজিটাল কিচেনে রাশেদ এখন কি অবস্থায় আছে এখন আমাদের যে অবস্থায় আমরা আছি এখন আমরা এটা স্টিম করব যেহেতু আমাদের বিরতির পর স্টিম করার কথা ছিল সো এখানে আমার স্টিমার রাখা আছে আমরা যে স্টিমারটা ইউজ করছি সেটি হচ্ছে বিশনের এটা বিশনের রাইস কুকার আমি রাইস কুকারে হচ্ছে আমি স্টিমটা করে এখানে আমার মোমোটা দিয়ে দিচ্ছি আমার স্টিম হচ্ছে আমি জাস্ট এটা এখন ঢাকনাটা দিয়ে দিব সেটা হচ্ছে আমার 3 টু 5 মিনিটস এটা আমি স্টিম করব রমজান মাসে ইফতার কে বানাই রমজান মাসে দেখা যায় কি মোস্ট অফ দা টাইম বাইরেই থাকা হয় অনেক বাইরে ইফতার হয় আবার দেখা যায় আমি থাকি বাবা থাকে না বাবা থাকে আমি থাকি না দেখা যায় দুইজনই বাইরে থাকে তো দেখা যায় বাসায় থাকলে মোটামুটি বাসায় করা হয় আর বাইরে থাকলে তো বাইরেই করা হয় রাশেদ আমাদের এই খাবারটার কতক্ষণ বাকি আছে এটার হতে এটা অলমোস্ট হয়েছে আমার দেখতে পাচ্ছো এই পানিটা যে পড়ছে এটাতে সমস্যা হবে না এটাতে কোনো প্রবলেম হবে না এটা অলমোস্ট হয়ে গিয়েছে আমি এটা হতে হতে এখানে জাস্ট আমি একটা সস বানাবো সসটা হচ্ছে আমি জিঞ্জার এন্ড গার্লিক দিয়ে এটা আমি করব ককটেল সস এখন কি গার্লিক দেওয়া হচ্ছে হ্যাঁ গার্লিকটা দিয়ে দিচ্ছি আমি সসটার জন্য আমি এটা জাস্ট একটু সাথে করে নিব আমি এখানে দিয়ে দিচ্ছি এটা এখানে সয়া সসটা যেটা রাখা আছে এটা আমি দিয়ে দিচ্ছি সয়া সস দেওয়াতে একটা ফ্লেভার পাচ্ছি এটা গার্লিক জিঞ্জার এন্ড সয়া সসের ফ্লেভারটা আমার খুব ভালো লাগে ফ্লেভার এখান থেকে আসবে এখানে হচ্ছে বিটরুট রাখা আছে গার্নিশের জন্য রেডি হয়ে গেল আমাদের চিকেন মোমো আশা করছি দর্শকদের অনেক ভালো লাগবে তোমাদেরও ভালো লাগবে আর দিগির তো এটা খুবই পছন্দ তোমাদের জন্য এটা থ্যাংক ইউ সুপ্রিয় দর্শক দেখে নিলেন খুব সহজেই তৈরি হয়ে গেল মজাদার পুষ্টিকর এই রেসিপি চিকেন মোমো সো আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন এই রেসিপি এবং পরিবেশন করুন আপনার ইফতার টেবিলে প্রিয়জনদের সাথে অসংখ্য ধন্যবাদ আপু যে এত ব্যস্ত থাকা সত্ত্বেও আপনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন থ্যাংক ইউ সো মাচ তোমাকে আর শেফকে দুজনকেই কারণ আজকে আমার ফেভারিট ডিশটা বানানোর জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ দর্শক আপনারা এতক্ষণ দেখছিলেন এশিয়ান টেলিভিশনের পবিত্র মাহে রমজানের বিশেষ অনুষ্ঠান ভিশন ডিজিটাল কিচেন আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে একই সময়ে আপনাদের সামনে আবারও হাজির হব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং এশিয়ান টেলিভিশনের সাথে থাকুন আল্লাহ হাফেজ